আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল্লা জম আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আমার হাতে একটা ব্রেনের মডেল দেখতে পাচ্ছেন এটা একটা স্কাল তো এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে বোঝানো যে ব্রেন অ্যাপসেস নিয়ে একটা কথা বলবেন ব্রেন অ্যাপসেস বাচ্চাদের বা বড় মানুষদের মাথার মধ্যে ফোরা হয়ে যায় আপনারা জানেন যে ছোটোবেলাতে আমরা সবসময় দেখেছি আমাদের শরীরের বিভিন্ন অংশতে ফুলে যায় ফোসকা ফোরা হয় সেখান থেকে একসময় পুজ বের হয় এবং সেই পুজগুলো বের করার পরে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এটা তারপর ড্রেসিং করার পর সেটা ভালো হয় হ্যাঁ ঠিক এরকম ঘটনায় কিন্তু ব্রেনেও ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত তো আমি আজকে এই মডেলটা নিয়েছি আমাদের এটা দেখতে পাচ্ছি এটা হলো স্কাল হাড্ডি যেটা আমরা খুলে ফেলেছে এবং এর মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রেন প্যারেন কাইমা তো এই ব্রেনের বিভিন্ন অংশতে যখন পুঁজ জমে যায় সেটাকে আমরা ব্রেনের ব্রেন অ্যাপসেস বলি অথবা ব্রেনের ফোরা বলে থাকি তো এটা কিন্তু একদম ভালোই কমন একটা অসুখ আমাদের কাছে অনেক মানুষ আছেন আসেন এই ধরনের সমস্যাগুলো নিয়ে প্রধানত ছোট বাচ্চা অনেকেই আমাদের কাছে আছেন যাদের কনজেনিটাল হার্টের সমস্যা থাকে জন্মগত হার্টের ত্রুটি থাকে হার্টের সার্জন যারা আছেন তারা প্রায়ই এই রুগীগুলো আমাদের কাছে রেফার করে থাকেন ব্রেনে তাদের অ্যাপসেস হওয়ার কারণে তাদের জ্ঞানের মাত্রা লোপ পায় খিচুড়ি হয় অনেক উচ্চ জ্বর হয় এবং বাচ্চাগুলো টক্সিক থাকে খুব খারাপ অবস্থায় আমাদের কাছে আসে এই ধরনের বাচ্চা যারা আছে তাদের হার্টের সমস্যার কারণে শরীরের বিভিন্ন জায়গা থেকে ইনফেকশানগুলো ব্রেনে ছড়িয়ে পড়ে এবং সেইখানে এক জায়গাতে একটা ফোরা তৈরি করে অনেকগুলো পুজ কালেকশান হয় তো এই পুজগুলো যখন আমরা বাচ্চাগুলো যখন আমাদের কাছে আসে তখন তাদের সেগুলো অপারেশনের মাধ্যমে অনেক সময় আমরা বের করে দিই এবং তাদের জন্য প্রায় দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক শরীরে দিতে হয় এবং সেটার মাধ্যমে ধীরে ধীরে তারা ভালো হতে পারে কি কি কারণে এই অ্যাপসেসগুলো বা ব্রেনের মধ্যে যে ফোরাগুলো হয় সেটার অন্যতম প্রধান যে কারণটা আমরা দেখেছি সবসময় প্র্যাকটিসে সেটা হচ্ছে যে আমাদের কাছে বাচ্চাদের হার্টে যদি কোনো প্রবলেম থাকে ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই ঘটনাগুলো আমরা পেয়ে থাকি এছাড়াও কারো যদি ফুসফুসের মধ্যে কোনো ইনফেকশান থাকে তখন এই ইনফেকশানগুলো ছড়িয়ে পড়ে এছাড়াও ব্রেনের কোনো অংশতে যখন ব্রেনের চারদিকে যে স্কাল আছে। আমাদের সাইনাস বলে ফ্রন্টাল সাইনাস যেখানে আমাদের সাইনাসগুলো দাঁতের ইনফেকশান যদি হয় সাইনাসের যদি ইনফেকশান হয় সেগুলো ব্রেনের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু মানুষের মধ্যে ব্রেনের মধ্যে প্রদাহ বা অ্যাপসিসটা হতে পারে কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে প্রধানত যে লক্ষণগুলো আসে তাদের হলো জ্বর থাকে মাথা ব্যথা থাকে বমি থাকে অনেক সময় এক হাত পা এক সাইড শরীরে একটা অংশ অবশ হয়ে যেতে পারে বড় যদি হয় অনেক বেশি যদি বড় হয় তারা অনেক সময় চোখে দেখতে পারে না দীর্ঘদিন তাদের রেজাইসিফির জন্য এছাড়াও অনেকেই আরও কিছু অসুবিধা নিয়ে আমাদের কাছে সাধারণত এসে থাকেন পরীক্ষা নিরীক্ষা কী করতে হয় যদি এরকম সমস্যা অনেকে থাকে তাহলে প্রধানত কি কারণে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হয় তারপর মাথার সিটি স্ক্যান অথবা এমআরআই আর্জেন্টলি আমরা সিটি স্ক্যান করে দেখে এবং দেখার পরে আমরা নির্ধারণ করে থাকি যেটা আসলে ব্রেনের মধ্যে একটা অ্যাপসেস হয়েছে এবং এটা বিভিন্ন স্টেজ অনুযায়ী বিভিন্ন রকমের চিকিৎসা আছে তবে আমরা অ্যান্টিবায়োটিকটাকে প্রায়োরিটি দিয়ে থাকি অনেক বড় সমস্যা হলে যদি তাদের আরও শারীরিক সমস্যাগুলো বেশি দেখা দেয় বমি বেশি করে হাত পা প্যারালাইসিস হয়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়া এরকম অবস্থা যদি থাকে তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই সাধারণত মাথা ফুটা করে অনেক সময় আমরা পুজগুলোকে বের করে দিই অথবা কোনো সময় মাথার হাড্ডি কেটে পুরা পুজের যে জায়গাটা পুরোটাকে বের করে ফেলে পুরো অ্যাপসেসটাকে বের করে ফেলি এবং দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিকলি তারা ভালো হয়ে যায় তো আমার মনে হয় যে আপনাদের যদি পরিবারের আশেপাশে কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে একজন নিউরোসার্জনের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যাতে এই সমস্যা থেকে একটা সমাধান বের করে নিয়ে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউরো সার্জারি বিশেষ করে ব্রেন এবং স্পাইন সার্জারি নিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব সেটা সমাধান করে দিতে ਧੰਨਵਾਦ ਸਭਾਈਕੇ